হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু রুমিজ ফুড গ্যালারি। আমার আজকের রেসিপি বন রুটি, আর এটা আমি চুলায় তৈরি করে দেখাবো। তো চলুন আমরা শুরু করে দিই। আমি একটা বাটিতে উষ্ণ গরম পানি নিয়ে নিচ্ছি, হাফ কাপ নিয়ে নিচ্ছি। 3 চা চামচ ইস্ট। আমার আজকের বন রুটি আমি 3 কাপ ময়দা দিয়ে তৈরি করব, তার কারণে আমি 3 চা চামচ ইস্ট গুলিয়ে নেব। এখন নিয়ে নেব 3 চা চামচ চিনি, আর এই চিনির স্বাদও ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখন নিয়ে নিব 1/2 চা চামচেরও কম লবণ। এখন এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। এরপর আমি আরেকটা বাটিতে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিব 1/4 কাপ গুঁড়া দুধ, আর এই গুঁড়া দুধ আমার আজকের বন্ডটি দ্বিগুণ স্বাদ করে দিবে। এখন নিয়ে নিব 2 টেবিল চামচ তেল। এখন ভালোভাবে আমার এটা মাখাতে হবে, খুব সুন্দর করে মাখাতে হবে আলতো হাতে, যাতে ময়দার সাথে তেলটা সম্পূর্ণ মিশে যায়। দেখুন আমারটা হয়ে গিয়েছে, এদিকে আমার ইস্ট গুঁড়ানো রেডি। এই ইস্ট গুলানো আমি এখন ময়দার মিশ্রণে ঢেলে দিব, ঢেলে সুন্দর করে আমার মাখাতে হবে। আর আপনাদের পানি লাগলে আপনারা আরও অ্যাড করতে পারেন। সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এর উপর আরেকটু তেল মাখিয়ে ওপর দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। হয়ে গিয়েছে আমার ডো, দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি এখন আঙুল দিয়ে চেপে চেপে এর ভিতরে বাতাস থাকে ওটা বের করে দিব। আমি 4টা টুকরো করে নিয়েছি। আমি যে পাত্রে বনরুটি তৈরি করব ওই পাত্র আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন ডোগুলো আমি ঢেলে দিব। এখন এই পাত্রটি আমি আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। দেখুন আমার ডোটি আবার ফুলে উঠেছে। আমি এখন ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে লিকুইড দুধও ব্রাশ করে দিতে পারেন। আর দুঃখিত, আমার কাছে তিল নেই, আপনারা অবশ্যই তিল ছিটিয়ে দিবেন দেখার সৌন্দর্য। আমি চুলায় তাওয়া দিয়েছি গরম করার জন্য, আমার তাওয়া গরম হয়ে গিয়েছে। এখন আমি পাত্রটি বসিয়ে দিব, আর চুলার আঁচ আমি একদম লো করে দিব। আর আমি এখন এটা ঢেকে দিচ্ছি, ঢাকনায় ছিদ্র থাকলে অবশ্যই কাগজ দিয়ে আটকিয়ে দিবেন। দেখুন আমার বনরুটি হয়ে গিয়েছে, কত ফুলে উঠেছে। যদিও চুলার করার কারণে উপরের কালারটা হয়নি, কিন্তু অনেক সফট হয়েছে। আপনারাও বাসায় তৈরি করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।